এই মুহূর্তে আছি গোলাপগঞ্জ থানায়। আজকে একটা প্রেস কনফারেন্স আছে, মানে সংবাদ সম্মেলন আছে, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাব, অপেক্ষায় আছি। আমরা সকল সাংবাদিকগুলো আইলে আমরা প্রেস কনফারেন্স শুরু হইব। বিষয়বস্তু হইল কিছু আসামি ধরা হয়েছে, পাশাপাশি মাদক সম্ভবত উদ্ধার করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে। সন্ধ্যা 7টার সময় আজকে একটা কনফারেন্স হওয়ার কথা, মাদক উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের বিষয়ে আজকে সন্ধ্যা 7টায় একটা সংবাদ সম্মেলন আছে বা প্রেস কনফারেন্স, এবং প্রেস কনফারেন্সও বিষয়গুলো তুলিয়া ধরা হইব। আশা করি আপনারা দেখতে পারবেন, দেখাই মতো। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেতে আমরা সক্ষম হয়েছি। আমরা জনগণের জন্যই কাজ করছি, জনগণের লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের যে মামলাগুলো হয়েছে, আমরা সেই মামলাগুলোতেও আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি। আমাদের এখানে যে 6টি মামলা ইতিমধ্যে আমরা রেকর্ড করেছিলাম, হত্যা মামলা, সেই মামলায় আমরা ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের ছবি এগুলো থেকে ইতিমধ্যে 3 জন ব্যক্তিকে শনাক্ত করেছি, যে 3 জনকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানা আছে, সংবাদ সম্মেলন হয়েছে, নতুন আসামি ধরা হয়েছে, চোরাই মদ অস্ত্র সহ সংবাদ সম্মেলন ইতিমধ্যে শেষ হয়েছে। তারা আদালতও ফাটানো হইব এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হইব আদালতের মাধ্যমে। এই মাত্র সংবাদ সম্মেলন শেষ হইল, এই মুহূর্তে এখনও আছে গোলাপগঞ্জ মডেল থানায়। কেন অস্ত্র আটক করা হয়েছে, অস্ত্র দেখানোর চেষ্টা করবো। চুলাই মদ আর ইয়াবা ট্যাবলেট, একটা অস্ত্র, একটা গুলি আর সন্ত্রাসীর আটক করা হয়েছে।